পাচার হওয়া অর্থ অন্যায় পথে দেশে ফিরিয়ে আনতে এবারে বাজেট প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন তিনি। এই ভোট ডাকাত সরকার 2022-23 অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে সেটা কোনো অর্থেই সাধারণ মানুষের বাজেট হতে পারে না। এটা সেফ ডলার পাচার করি অর্থ লুটেরাদের বাজেট, কারণ পাচারকারী অর্থকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা কিংবা বিদেশে ভোগ করার বৈধতা দিতেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আরও পরিষ্কার অর্থে বললে সরকারের লুটেরা মন্ত্রী, সংসদ সদস্য ও সুবিধাভোগী ব্যবসায়ী স্বজনদের অর্থ পাচার করার সুযোগ করে দিতেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।